সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমার ছোট সোনামণিরা আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সামনে আবারো অনলাইন ক্লাসে চলে আসলাম আমি নুসরাত জাহান সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহীর পক্ষ থেকে আমার ছোট সোনামণিরা আমরা অনলাইন ক্লাস খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করছো দেখে এটা সম্ভব হচ্ছে তো আমরা যেটা সব সময় করি আমরা নতুন কিছু শেখার আগে পুরাতনকে মনে করে নি আমার ছোট বাবুদের তো পড়াশোনা অনেক ভালোভাবে চলছে তাদের নিয়মিত খাতা পোস্ট করা দেখেই কিন্তু তাদের মেধার আমরা যাচাই করে ফেলছি তোমরা অলরেডি একটা পরীক্ষা শেষ করে ফেলেছো এখন সামনে আবারো আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলে আসছে তাই না তো যেহেতু পরীক্ষা নিকটবর্তী পড়াশোনাগুলোতেও একটু ভালো করে মনোযোগ দিতে হবে একটু ভালো করে পড়তে হবে তাই না আর কি করতে হবে বারবার পেছনের পড়াগুলোকে একটু রিভিশন করে নিতে হবে তাহলে আজকে যে আমরা বিষয়টা যে বিষয়টা পড়ব সেটাতে যাওয়ার আগে একটু আগের কিছু আমি ধরে ফেলি আচ্ছা ঠিক আছে ওকে তুমি বলো তুমি তো স্বর বর্ণ দিয়ে সব শব্দ গঠন শিখে গেছো স্বরে ও স্বরে আতে কি শিখেছো বলো তো দেখি আচ্ছা ভেরি গুড হ্যাঁ স্বরে ওতে ওলি ওশি দুইটা শব্দ শিখেছো এবং স্বরে আতে আকাশ আপেল এই দুইটা শব্দ শিখেছো আচ্ছা এছাড়াও তোমাদের ইচ্ছা মতো সুবিধা মতো যে কোনো শব্দ সঠিক শব্দ কিন্তু তোমরা শিখতে পারো বা লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এবার তুমি বলো তো বাবা স্বরচিহ্ন দিয়েও তো আমরা শব্দ গঠন শিখেছি তাই না ওকে তুমি বলো হ্রস্বইকারে কী কী শিখেছো হ্যাঁ খুবই সহজ দুইটা শব্দ চিনি আর মিনি আচ্ছা ভেরি গুড এবার তুমি বলো তো বাবু তুমি আমাকে পাঁচটা ফুলের নাম শোনাও ভেরি গুড গোলাপ শাপলা জবা বেলি কদম পদ্ম অনেক কিছু রয়েছে আমাদের ফুল এর মধ্যে থেকে সহজ আমরা সঠিক বানান সহকারে পাঁচটি কিংবা যে কয়টি প্রশ্ন চাইবে আমরা লিখবো আমরা কমপক্ষে পাঁচটি করে শিখেছি আচ্ছা তাহলে আমার ছোট সোনামণিরা চলো আমাদের পুরো সেমিস্টার মিলে মাত্র একটা অনলি ওয়ান কি রয়েছে বলতো একটা রয়েছে লিখিত ছড়া হ্যাঁ সেই লিখিত ছড়াটাই আজকে আমরা লেখা শিখব আমরা এর আগে এর অর্ধেকটা শিখেছি আজকে প্রথম দুই লাইন সহ যে চার লাইন আমাদের রয়েছে সিলেবাসে এই পুরো চার লাইনটা আমরা কি করব সুন্দর করে লেখা শিখব হ্যাঁ আমার সাথে নিশ্চয়ই তোমরাও লিখবে সবাই সুন্দর করে খাতা পেন্সিল বের করে রেডি হও আর অবশ্যই অবশ্যই ছড়ার বইটা বের করে নাও এই কচিকণ্ঠের মজার ছড়ার বইয়ে তোমাদের নয় নম্বর পৃষ্ঠাতে দেখো রয়েছে ছড়া শিশুর পণ এটাই হলো আমাদের লিখিত ছড়া এটার এই ছড়ার প্রথম চার লাইন আমরা লিখতে শিখব ঠিক আছে তাহলে আমরা প্রথমেই একটু পড়ে নিই বা আবৃত্তি করে নিই তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে কোনো কিছু লিখতে পারতে হলে বা শিখতে হলে সবার আগে তোমার ঠোঁটের আগায় আসা প্রয়োজন অর্থাৎ তোমার ভালোভাবে সেটা পড়া প্রয়োজন তাহলেই দেখবে বানান করে করে তুমি কিন্তু সুন্দর করে লিখতে পারছো হ্যাঁ তাহলে চলো আমরা সুন্দর করে পড়ে ফেলি আমার ছড়ার নাম শিশুর পর লিখেছেন গোলাম মোস্তফা এই করিনু পণ মোরা এই করিনু পণ ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন তো আমার ছোট সোনামণিরা এই যে সুন্দর ছড়াটা তোমরা লেখার সময় লেখকের নাম বা কবির নাম লেখার কোনো প্রয়োজন নেই ছোট্ট বাবুরা শুধু ছড়ার নাম এবং প্রথম চার লাইন লিখলে চলবে তাহলে আমার ছোট্ট সোনামণিরা আমরা যখন লিখব তখন কি করে পড়ব তখন পড়ব শিশুর পণ দিয়ে সরাসরি শুরু হবে এই করিনু পণ মোরা এই করিনু পণ ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন তো আমার ছোট বাবুরা চলো আমরা লিখে ফেলি আমার সাথে সাথে তোমরাও লিখতে শুরু করো প্রথমেই ছড়ার নাম শিশুর পণ হ্যাঁ
তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে আমি ছড়ার নাম লেখার পরে দুই ঘর সমান জায়গা ফাঁকা রেখেছি, দেখতে পাচ্ছো? দুই ঘর সমান, এই দেখো এখানে কিন্তু আরেকটা দাগ দিলে আরেকটা ঘর হয়ে যাবে। হ্যাঁ, তো দুই ঘর সমান জায়গা ফাঁকা রেখেছি তোমাদেরকে এইটা বোঝানোর জন্য যে তোমরা যখন খাতায় ছড়া লিখবে তখন কিন্তু খাতার উপরের ফাঁকা অংশে ছড়া লিখবে না, তোমরা ছড়া লিখবে এরকম খাতার প্রথম লাইনে ছড়ার নাম লিখবে। কোথায় লিখবে? খাতার প্রথম লাইনে। প্রথম লাইনে লিখার পর দুই ঘর ফাঁকা দিতে হবে, পুরাপুরি দুই ঘর ফাঁকা। আমি দাগ টেনেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক দুই করে দুই ঘর পরিমাণ ফাঁকা তোমরা দিয়ে ফেলবে। এই যে দুই ঘর, এক দুই ঘর ফাঁকা। তারপরে মূল ছড়া লিখতে শুরু করবে। তাহলে আমরা সুন্দর করে ছড়ার নাম লিখে ফেললাম, তোমাদের প্রশ্নের মধ্যেও কিন্তু ছড়ার নাম লেখা থাকবে। তারপরেও আমাদের প্রশ্ন আসে নাম সহ ছড়াটি লিখো, এই জন্য নামটা অবশ্যই লিখতে হবে। তারপরে এক দুই লাইন ফাঁকা, তিন নম্বর লাইন থেকে আমি এখন লেখা শুরু করব। এই করিণ পণ, এ রস্যই এই, এ রস্যই এই, করিণ ক রায় রস্যইকারে রি দন্ত নয় রুষুকারে নু, এই করিণ পণ, প মূর্ধন্য পণ, প মূর্ধন্য পণ, এই করিণ পণ, এই করিণ পণ, আমাদের ছড়ার প্রথম লাইন এই করিণ পণ, অর্থাৎ আমরা এই পণ করলাম, এই ওয়াদা করলাম, কি করলাম? ওয়াদা করলাম, এই করিণ পণ। আবারও পরের লাইনে শুধু মোড়া কথাটা সামনে আসছে, তারপরে একই কথা এই করিণ পণ। তাহলে কি? মোড়া এই করিণ পণ, ময়ুকারে মো, ময়ুকারে মো, বয়শূন্য রয়াকারে রা, মোড়া এই করিণ পণ। তাহলে কি লিখলাম? মোরা এই করিণ পণ, মোরা এই করিণ পণ। প্রথম লাইন এই করিণ পণ, দ্বিতীয় লাইন মোরা এই করিণ পণ, তারপরে শেষে যে কিন্তু একটা কমা চিহ্ন রয়েছে। হ্যাঁ, শেষে একটা কমা চিহ্ন রয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করবে আমার বাবুরা, তোমার খাতায় হয়তো বা লাইন ধরছে না, সেক্ষেত্রে তুমি লেখাটাকে ছোট করে লিখে হলেও যে লাইনের ছড়া সেই লাইনে কিন্তু লিখতে হবে, অর্থাৎ এক লাইনের ছড়া অন্য লাইনে যাওয়া যাবে না। যেমন তোমার খাতায় ধরো মোড়া এই করিণ লিখে জায়গা শেষ হয়ে গেল, পণ কথাটা পরের লাইনে লিখলে নো, এইটা লেখা যাবে না। ছড়ার নিয়মই হলো যে লাইনের ছড়া সেই লাইনেই লিখতে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? এই করিণ পণ, মোড়া এই করিণ পণ। এর পরের লাইন হলো ফুলের মতো গর্ব মোড়া, ফুলের মতো গর্ব মোড়া। তাহলে ফুলের ফয়ডুসুকারে ফু, লয়কারে লে, বয়শূন্য র, ফুলের মতো ম, তয়কারে তো, ফুলের মতো, ফুলের মতো গর্ব মোড়া, গ ডয় বিন্দু র, গোর বয়কারে বো, গর্ব মোড়া, ময়কারে ম, বয়শূন্য রয়াকারে
রা ফুলের মতো গর্ব মোরা এখানেও যে একটা কমা আচ্ছা ফুলের মতো গর্ব মোরা ফুলের মতো গর্ব মোরা ফয়রুষকারে ফু লয়কারে লে বয় শূন্য রা ফুলের মতো ম তয়কারে তো মতো গর্ব গ ডয় বিন্দু র গর বয়কারে বো গর্ব মোরা ময়কারে মো বয় শূন্য রয়কারে রা তোমরা অনেক বাবুরাই একটা বিষয় ভুল করো সব সময় দেখো গ অর্ধমাত্রার বর্ণ গয়ে মাত্রা দিয়ে দিচ্ছ তালব্যশ অর্ধমাত্রার বর্ণ পূর্ণ মাত্রা তোমরা দিয়ে দিচ্ছ একইভাবে প মূর্ধন্য অর্ধমাত্রার বর্ণ তোমরা উপর দিয়ে মাত্রা দিয়ে দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু লেখাটা ভুল হয়ে যাবে এটা তোমাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা ছড়ার তিন লাইন কিন্তু লিখে ফেললাম এই করিনু পণ মোরা এই করিনু পণ ফুলের মতো গর্ব মোরা এখন লাস্ট লাইন মোদের এই জীবন হ্যাঁ তাহলে আমরা সুন্দর করে লিখব মোদের এই জীবন ময়ুকারে মো দয়েকারে দে বয় শূন্য র মোদের এই জীবন এ রস্যই এই জীবন বর্গীয় জয় দীর্ঘইকার ব দন্তন জীবন ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন তাহলে আমার ছোট্ট সোনামণিরা চার লাইন ছড়া কিন্তু আমরা সুন্দর করে শিখে ফেললাম এখন আমরা এই ছড়াটা আরও একবার পড়বো তাহলে আমাদের ছড়ার নাম শিশুর পণ অর্থাৎ একটা শিশু একটা ছোট বাচ্চা ওয়াদা করছে কি ওয়াদা করছে এই করিনু পণ অর্থাৎ এইটা আমি মনে মনে প্রতিজ্ঞা করছি এ রস্যই এই ক বয়শূন্য রয় রস্যই রি দন্ত নয় রসুকারে নু এই করিনু পণ প মূর্ধন্য পণ মোরা ময়ুকারে মো বয়শূন্য রয়াকারে রা মোরা এ রস্যই এই ক রয় রস্যইকারে রি দন্ত নয় রসুকারে নু এই করিনু প মূর্ধন্য পণ মোরা এই করিনু পণ ফুলের মতো ফয়রুষকারে ফু লয়কারে লে বয়শূন্য র ফুলের মতো ম তয়কারে তো মতো গর্ব গ ডয়বিন্দু র বয়কারে বো গর্ব মোরা ময়কারে ম বয়শূন্য রয়কারে রা ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন ময়কারে ম দয়কারে দে বয়শূন্য র মোদের এ রস্যই এই জীবন বর্গীয় জয় দীর্ঘইকার ব দন্তন্য দেখি একটা দাড়ি তাহলে আমার ছোট্ট বাবুরা সুন্দর করে কিন্তু আমাদের চার লাইন ছড়া হয়ে গেল নিশ্চয়ই তোমরা সবাই পারবে সুন্দর করে এইটাই হোমওয়ার্ক করবে আর অবশ্যই দুইবার লিখবে হ্যাঁ একবার ছড়ার নাম দিয়ে দুই লাইন ফাঁকা রেখে ছড়াটা লিখে আর ছড়ার নাম দেওয়ার প্রয়োজন নাই আবারও আরেকবার লিখে পাতা ভর্তি করবে আর নিচে কিন্তু তোমার নাম লিখতে একদম ভুলবে না হ্যাঁ তো আমি একটু তোমাদেরকে বানান ধরে ফেলি ধরবো আচ্ছা তুমি বলো করিনু বানান বলো তো ক রয় রস্যই দন্ত নয় শুকাইনু ভেরি গুড আচ্ছা এবার মোরা বানান বলো তো ময়কারে মো বয়শূন্য রয়কারে রা একদমই সঠিক আচ্ছা ফুলের বানান করতে পারবে ফয়ের সুকারে ফু লয়কারে লে বয়শূন্য র ভেরি গুড আচ্ছা এবার কি ধরবো গর্ব বানান তুমি বলো গর্ব বানান গ ডয় বিন্দু র বয়কারে বো গর্ব ভেরি গুড তুমি বলো তো মোদের বানান ময়কারে মো দয়কারে দে বয়শূন্য ভেরি ভেরি গুড খুবই ভালো হয়েছে তো আমার ছোট্ট সোনামণিরা তোমরা তো ছড়া শিখে গেলে এখন আমাকেও একটু প্র্যাকটিস করতে হবে তাই না বাবুদের সাথে সাথে মিসরও একটু না দেখে দেখে প্র্যাকটিস করতে হবে বারবার পড়বো চোখ ঢেকে ঢেকে বানানগুলো বলবো তাহলে না সুন্দর করে আমার ছড়াটা মুখস্থ হয়ে যাবে আর আমি সুন্দর করে সবাইকে আবৃত্তি করেও শোনাতে পারবো তাই না
তাহলে আমার ছোট্ট সোনামণিরা সবাই অনেক বেশি ভালো থাকো, সুন্দর করে ক্লাস করো, আমাদের সাথেই থাকো, আর অবশ্যই অবশ্যই মোবাইল টিভি ল্যাপটপ কম্পিউটার থেকে একটু দূরেই থাকো। তাহলে সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।